ছানভিকে কিভাবে ফর্মুলা মিল্ক খাওয়ায় তোমরা শুধু দেখো কতটা জোর করে ওকে খাওয়াতে হয়। এই দেখো শুয়ে রয়েছে, গলায় দিয়েছি নুমাল, এবার দেখো ওকে খাওয়াবো। আমি এখানে দুধ গুলিয়েছি 90 ml, আর দেখো গলায় যেই নুমাল দিয়েছি ওর আরম্ভ হয়ে গেছে। মাম্মা বকবো কিন্তু, আর খুব ঝামেলা করে খেতে গেলে। মাম্মা খেয়ে নাও, আর ও কান্না করলে কিন্তু খাবে, খেয়ে নাও। আবার ফেলে দিচ্ছিস? হ্যাঁ কি হচ্ছে এটা, এত জোর করে কি খাওয়ানো যায়? ও খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আর ওকে এই ছোট গ্লাসে দেখো আমি দুধ খাওয়াই, খেয়ে নাও। ও তো কি দেখছিস ওদিকটা মামা, আর সব শুধু করে ফেলে দেবে, দুধ করবে মুখে চোখে নাকে, খেয়ে নাও দুষ্টি, প্রচন্ড খাওয়া নিয়ে ঝামেলা। ও এত ঝামেলা করলে হবে? হ্যাঁ আবার ফেলে দিল, কিন্তু অর্ধেক দুধটা ফেলে দিস মাম্মা। আর ওকে দেখো মুখটা একটু চেপে ধরতে হয় যাতে না ফেলে। কি হলো, সবই তো ফেলে দিচ্ছিস? হ্যাঁ পাপা এরকম করতে নেই মাম্মা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওরে বাবা ওরে বাবা, মাম্মা আমাকে ধরে রাখছে যদি পড়ে যায়, এরকম করতে নেই মাম্মা। খেয়ে না, ভালো মেয়ে তুমি, খেয়ে না, খেয়ে না, খেয়ে না। হ্যাঁ কি খেয়ে না, খেয়ে না, খেয়ে না। এত জোর করতে যদি হয় তোকে খাওয়া নিয়ে, এত জোর করতে যদি হয় তুই পড়ে যাবি, আমার নাইটি ধরে রেখেছিস ও মনে পড়ে যাবে। মামা একটু একটু করে মুখে দিই, সেটাও যদি ফেলে দেয় কিরকম লাগে এই খাওয়াতে গেলে, খাওয়াতে গেলেই কান্না, আর কান্না করলেই ও খাবে। আর এমনি চুপ করে থাকে না, মুখে দুধ নিয়ে অনেকক্ষণ বসে থাকবে, বসার পর গল গল করে ফেলে দেবে। কি হয়েছে এরকম করলে হবে? হ্যাঁ দুষ্টি একটা, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে না। এ দেখো আমি গ্লাসটা ধরে রেখেছি মুখের মধ্যে, খেয়ে নাও, এখনো খাইনি, এখনো খাইনি, আমার দেখছে। কি করবি তুই, ক্যামেরা দেখবি মামা? খেয়ে না, খেয়ে না, খেয়ে না, খেয়ে না। সবাইকে বললাম ভালো মেয়ে খেয়ে নিচ্ছি, তো চলো এখনো অনেকটা দুধ বাকি, ওকে এইভাবেই আমি দুধ খাওয়াই। খাওয়া নিয়ে সব কিছুতে ঝামানি, সব কিছু ঝামানি, শুধু খাওয়াটা নিয়ে ঝামেলা, এছাড়াও খুব শান্ত মেয়ে, তাই না মামা? এরকম দুধ পুরো পড়ে যাচ্ছে এদিক দিয়ে, কি বলবো। তো চলো চলো, তোমরা কি করে বেবিকে খাওয়াও আমাকে একটু জানিও তো, আমি তোকে খাওয়াতেই পারি না, অনেক কষ্ট করে খাওয়াতে হয়। A few moments later, যুদ্ধ জয় করে সানভিকে খাওয়ানো হলো। এক ঘন্টা লেগে গেছে, তিনটের সময় সেই কি হচ্ছে ও ও করছে, আমি ভাবলাম আমার পটি করলো নাকি। সে তিনটের সময় খাওয়াতে বসেছি, এখন বাজে 4টে। এইভাবে আমি ওকে সব সময় খাওয়াই 3 ঘন্টা পর পর। ওকে কি যে কষ্ট হয় ওকে খাওয়াতে গেলে, পুরো ঘেমে একাকার হয়ে যায় মেয়েটা। তো চলো এখন ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিই, আর ওকে খাওয়ার পর না আমি যখন এইভাবে বসাই ও কিন্তু দেকুত দিয়ে দেয়। ও পড়ে এখনও, এখন একটু আগে দেওয়া হয়ে গেছে, যখন সঙ্গে সঙ্গে বসিয়েছি। এরকম মুখ থেকে দুধ বের করছে, মুখ থেকে দুধ বের করছে। আর ক্যামেরা দেখো, ক্যামেরা যেই দেখেছে ধরবে ক্যামেরাটাকে। তুমি ক্যামেরা ধরবে মামা? হ্যাঁ তুমি খাওয়ার সময় এত কেন জ্বালাও বলো তো? হ্যাঁ তো তোমাদের যাদের নিউ বর্ন বেবি হয়েছে তোমরা কি এইভাবেই খাওয়াও আমাকে একটু জানিও তো। আমাদের সানভি আমার সাথে এরকম করে, তোমাদের বেবিও কি এইরকম করে? হ্যাঁ সানভি তুমি আমার সাথে কেন এরকম করো? যখনই খেতে যাও সে রাত্রেবেলা তো সব সময় মানে রাত্রেবেলা মানে খাওয়াতে গেলে বেশিরভাগ খারাপ লাগে, ঘুম মানে এত চোখে ঘুম, তবুও সে ঘুমের মধ্যে রাত জেগে জেগে মেয়েটাকে খাওয়াতে হয়। তো চলো এবার ওকে একটু শুয়ে দিই, আর ও দেখো মুখ থেকে দুধ তুলছে।